আজকে মিষ্টি ঝড় পর্বটা তো তোমরা সবাই জানো যে ইলিয়াস বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পেয়েছে, তাই না? ওজন একটা তালি দাও। ইলিয়াস আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ঠাকুরগাঁও জেলা থেকে এসে ও সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর জন্য একটা প্রস্তুতিমূলক কোর্স করছে। আল্লাহর রহমতে নিজের চেষ্টা ছিল, আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল, বাবা মার প্রচেষ্টা ছিল, এবং যার প্রেক্ষাপটে কিন্তু সে আজকে বাংলাদেশ নৌবাহিনীতে গর্বিত নাবিক পেশায় নিজ যোগ্যতায় নিজ মেধায় চাকরি পেয়ে আজকে আমাদের প্রতিষ্ঠানে আসছে, তোমাদের সঙ্গে কথা বলার জন্য আসছে। আর একটা করতালি স্যার। কোটাই খাও। এবার সবাইকে খাওয়াই দিন, যেহেতু চাকরির মিষ্টি, তাই না? সবাই বলে খাও। আর একটু বলে রাখি, যারা ভিডিওতে সবসময় আমাকে দেখো বা আমাদেরকে দেখো, এটা হচ্ছিল আমাদের আবাসিক হোস্টেল। আবাসিক হোস্টেলে আমরা যেখানে থাকি বা আমাদের স্টুডেন্টরা যারা থাকে সেখান থেকে আসলে আমরা ভিডিওটা লাইভ করতেছি। তাহলে সবসময় যারা আমাদের একাডেমি ফিল্ডে, এর আগে তো ভিডিওগুলো ম্যাক্সিমাম আমাদের ট্রান্সফার ভিডিওগুলো সব একাডেমি থেকেই করছে, তাই না? সবাই হ্যাঁ করো। চাকরি পাইতে হবে, কিন্তু চাকরি পাইতে হবে, চাকরি পাওয়া মিষ্টি খাওয়া মানে চাকরি পেতে হবে। সম্পূর্ণ নিজ যোগ্যতায় চাকরি পেয়ে তোমাদের মিষ্টি খাওয়া হবে। তুমি হ্যাঁ করো, বিসমিল্লাহ যে বলে খাইছো সেই চাকরি করো, ঠিক আছে? বাবা তো হ্যাঁ করো, তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমাদের সঙ্গে আর কি মন খাইছো তো? চাকরি পেতে চাইলে একটু পড়ালেখা করতে হবে, একটু প্রিপারেশন নিতে হবে ভালো। স্যার দেখি তো মিষ্টি খাইলে ভালো লাগে কিন্তু, তাই না? খুবই ভালো লাগলো, কারণ ইলিয়াস নৌবাহিনীতে চাকরি পাইছে। ইলিয়াসের জন্য সবাই দোয়া করবা, আর ইলিয়াসের ট্রেনিং ও জয়েন করবো চলে ডিসেম্বরের মাসে। ডিসেম্বরের কত তারিখে? 19 তারিখ। ডিসেম্বরের 19 তারিখে আর ট্রেনিং এ জয়েন করবে, ঠিক আছে? সই সালামতে আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলের দোয়ায় যাতে ট্রেনিং ও খুব ভালোভাবে শেষ করে, শেষ করে বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত নাবিক হয়ে সারাটা জীবন যাতে সে তার দেশের সেবায়, দেশের মানুষের সেবায় সে যাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত রাখতে পারে নিজেকে, ঠিক আছে?
খুবই ভালোভাবে নিতে পারি, তাহলে আমাদের যে স্বপ্ন, আমরা যে স্বপ্ন পূরণের জন্য বাহিনীতে পরীক্ষা দেব এবং যে স্বপ্ন পূরণের জন্য আমরা সোলদার একাডেমিতে বসে আছি, সেই স্বপ্নটা পূরণ করা খুব বেশি একটা কঠিন হবে। কারণ আল্লাহ তাআলা বলছে যে চেষ্টা করবে, যে ধৈর্য ধারণ করবে, যে পরিশ্রম করবে, আসলে পুরস্কারটা তারই জন্য প্রাপ্ত। ঠিক আছে, যখন ইলিয়াস ছিল, ইলিয়াসের সঙ্গে তো আরো বেশ কয়েকজন ছিল, আমি একে দেখতাম যে সবসময় বই নিয়ে পড়ালেখা করতো, মানে যেটা দিতাম সেটা নিয়ে পড়ালেখা করতো, যেটা দিতাম সেটা নিয়ে পড়ালেখা করতো, এবং পরীক্ষাগুলো তো এইখানে ফার্স্ট হতেই আসবে। তো এটাও তোমাদেরকে হতে হবে, কারণ তোমরা এখানে আসছো পড়ালেখা করার জন্য, পড়ালেখা করে পড়ালেখা শিখে যাতে নিজের যোগ্যতা চাকরি পাও, সেটার জন্য এখানে পড়ালেখাটা করতে ঠিক মতো করতে হবে। কারণ পড়ালেখা যদি না করো তাহলে কিন্তু লিখিত পরীক্ষাটি তুমি পাস করতে পারো। একটু আগে ইলিয়াস কিন্তু তোমাদেরকে বলছে যে স্যার যে নিয়মগুলোর ভিতরে তোমাদেরকে শেখায়, ওই নিয়মগুলোর ভিতরেই কিন্তু তোমার কোশ্চেনগুলো তোমার আসবে, জাস্ট তোমাকে নিয়মগুলো শিখতে হবে ভালো করে। এটা শিখলেই তুমি যে কোনো প্রশ্ন আসুক না কেন সঠিকভাবে উত্তর দিতে পারবা। কি ইলিয়াস, সেটাই তো। জি স্যার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।